Hello everyone, welcome to Deepandita TLC. If you like the video, then please press the like button. You can subscribe to my channel. There is a bell icon on your right. Please press the bell icon for more videos like this. You people also can follow us on Instagram and Facebook. Thank you. Good morning from Ajodhya Pahar, day 2. Shubh Mahanavami. এখন উদয় সকাল 6:30 দিকে বাজে, আমরা উঠে গেছি 6:00 দিকে। এই একটু চা বিস্কিট খেয়ে আমরা লোকাল যে সব কিছু সাইট সিইং আছে, মার্বেল লেক, তারপরে পাখি পাহাড়, আরও কিছু ড্যাম আর ফলস আছে, সেগুলো দেখতে আমরা এখনই বেরোব। আমরা বেরিয়ে পড়েছি, ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। যদিও আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন বেশ কালো হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি না, তো দেখা যাক। হাই চান্স আছে বৃষ্টি হওয়ার। তাতে মানে এমনি নেভিগেশন দেওয়াই আছে, লোয়ার ড্যাম আপার ড্যাম ওই দিকে খাতেই এসেই তারপরে বামনি ফলস যেদিকে অ্যারো দেওয়া সেই দিকে আসলেই মার্বেল লেকটা পাওয়া যাবে। তো আমরা আছি এখন তুর্গা ফলসে, এখানে বেশ বৃষ্টি হচ্ছে, তো স্টিল একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে এই সিনিং বিউটিটা দেখো, দেখুন অসাধারণ এই ভিউটা। এখানে দীপান্বিতা নিচে গেছে, ওই জায়গাটা একটু জল দেখা যাচ্ছে, তো ওখান থেকে ওই দিক থেকে জলের ধরাটা আসছে। এই যে এটা তুর্গা ফলস, আমরা এখানে আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়াও, তো এইটা হলো রাস্তাটা, মানে এরকম করে অনেকটা এই রাস্তাটা আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তা দিয়ে এসে এই ফলসটা খুব সুন্দর।
ঘন জঙ্গল, কালকে তো আমরা শিয়াল দেখেছিলাম, দেখলাম তো আমরা তুরগা ফলস। দেখে এখন বাকি পাহাড়ের দিকে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা একটু লাঞ্চ ব্রেকফাস্ট করার জন্য সোনকুপি রেস্টুরেন্ট, তাই তো? সোনকুপি ক্যাফে, মোটামুটি এটাই আমাকে আমাদেরকে হোটেল থেকে বললো যেটা ভালো, অ্যান্ড গুগল ম্যাপে পেয়েও গেলাম। তো এখানে ব্রেকফাস্ট করবো, করে তারপর পাখি পাহাড়। ব্রেকফাস্ট, আমরা এসে গেছি পাখি পাহাড়ে। টিপ টিপ করে একটু বৃষ্টি পড়ছে, তাই জন্য আমাদের ছাতা এবং হুডি বেরিয়ে পড়েছে। আর ওই যে সৌভিক হুডি পরে ফেলেছে, এবার ওই দিকে সিনিক বিউটিটা দেখাই, যেটার জন্য আসা এখানে। এইটা হচ্ছে পাখি পাহাড়। বৃষ্টির জন্য এখানে একটা হালকা কুয়াশা বলবো নাকি মেঘ নেমে গেছে, মানে অসাধারণ একটা ভিউ এদিকে। এখন বৃষ্টি পড়ছে বলে আমরা আর সামনে যাচ্ছি না, আমাদের ছাতা একটু কমতি আছে। দারুন দারুন দারুন, উফ, গাড়ি দাঁড় করাতেই হতো। মারাত্মক রাস্তা দিয়ে আসা মুরুগামা ড্যাম, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। লাঞ্চের পরে এসে উঠেছি, অনেক রাস্তা খুবই ন্যারো, রাস্তা ভালো বাস রাস্তা খুব ন্যারো। মানে কালকে আমরা গুগল ম্যাপের জন্য ভুলভাল যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাতে আর তখন আমাদের ভিডিও নেওয়ার মতো এ ছিল না, তো আজকে যে রাস্তাটা দিয়ে এলাম সেটার ভিডিও পাওয়া দেওয়া যাবে। তো সত্যি দুটো গাড়ি সামনাসামনি এসে গেলে খুব প্রবলেমেটিক। এখন আমরা গাড়ি পার্ক করে এই অল্প একটু হেঁটে যেতে হবে ভিউ পয়েন্টটা অবধি, আমরা যাচ্ছি। আরেকটা আছে, একটু আরো বেশি হাঁটতে হবে, 5 মিনিট। ওটা কি আছে, পুরো ড্যামটা দেখতে হবে? আচ্ছা, থ্যাংক ইউ। এই চারিদিকে ঘন জঙ্গল, আমরা মুরুগামা ড্যাম, মুরুগামা ড্যাম আর মুরুগামা সুইসাইড পয়েন্ট, মুরুগামা ভিউ পয়েন্ট, যাই বলুন না কেন এটা একটা অনবদ্য জায়গা। পেছনে ভিউটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মুরুগামা ড্যাম, ওই দিকটা একটা রিভার এসে মিশেছে, মানে জাস্ট অসম। Thank you.
এই আমরা ব্যাক টু রিসোর্ট ফ্রম মুরুগমা ভিউ পয়েন্ট। দারুণ ছিল অভিজ্ঞতা। সো এত ন্যারো রাস্তা, তার উপর আবার পাহাড়ের উপর, মানে একবারে একটাই গাড়ি মানে একটা সাইডে যেতে পারে, মানে দারুণ অভিজ্ঞতা। গাড়ি এসে গেলে মানে আমরা সেটা ফেসও করেছি। হ্যাঁ, মানে অন্য গাড়ি এসে গেলে পরে সে আবার মানে বন জঙ্গলের মধ্যে গাড়ি ঢুকিয়ে দাঁড়াও এ করো, মানে এটা সাংঘাতিক অভিজ্ঞতা। তো যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার না, যারা প্রথমবার গাড়ি নিয়ে এখানে আসার কথা ভাবছেন, তো মুরুগমা ভিউ পয়েন্টটা না গেলেই বেটার, এটা হচ্ছে আমার সাজেশন। আর হ্যাঁ ওই আচ্ছা, আমরা একটু টার্ন করি, তাহলে সানসেটের ভিউটা আপনারা দেখতে পাবেন। তুমি এদিকতে চলে এসো, রিসর্টটা অসাধারণ সুন্দর, দারুণ প্লেসে। সো ওদিকে হচ্ছে সানসেট হচ্ছে, অতটা হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, মানে আর আমাদের এবার হয়তো বোঝা যাচ্ছে, জানি না কালকে হয়তো আমরা দেখি। মানে এটা আমাদের হোটেলের একদম কাছে যদি যেতে পারি, কারণ আজকে আর কভার করা গেল না, কারণ আর সম্ভব ছিল না। ওই খুব এক্সস্টেড, হ্যাঁ একটা পয়েন্ট পুরো অনেকটা টাইম নিয়ে নিল, কারণ রাস্তাটা এতটা ন্যারো, তাই জন্যই তাই আজকের এই ভিডিওটা মানে না। আরেকটা জিনিস বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের রুমটা দেখানো। ও রুম ট্যুরটা, হ্যাঁ অবশ্যই আমি ফ্লিপ করলাম। এই যে গুগল দাঁড়িয়ে আছে, গুগল দাঁড়িয়ে আছে, গুগল সে হাই হাই। আচ্ছা রুমটা প্রচণ্ডই আনটাইডি থাকবে, কিছু করার নেই। যাই হোক, স্টিল আপনারা বুঝে যাবেন যে এই ঢুকেই হচ্ছে এখানে একটা বেড, ওদিকে একটা বাথরুম, এখানে এসি, আর ওপরের যদি অ্যাম্বিয়েন্সটা দেখাই সুন্দর, এরকম এটা কী বলে চটের না চট, এগুলো না এগুলো বেত, ওই বেত না বেত তো আছে, আর মাঝখানে যেগুলো আছে জানা কেমন লাগলো ভিডিওটা, ডে টু এর ভিডিওটা। অবশ্যই আজ ডে ওয়ান এর ভিডিওটা যদি না দেখে থাকেন, সেটারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি গিয়ে দেখবেন এবং লাইক করবেন ভাল লাগলে পরে, আর নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এরকমই একটু ছোট ছোট ঘুরে বেরিয়ে ভিডিও করি, জাস্ট যা যা ইনফরমেশান আমরা পাই সেটা আমরা এই চ্যানেলে দিয়ে রাখি। সো অবশ্যই ভিডিওটা ভাল লাগলে পরে লাইক করবেন। ডে টুর ভিডিওটা আর না বাড়ি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।